জয় জগন্নাথ। মো দিবাকর দাস আপনার প্রণাম করছি। আজ এক সুন্দর তথ্য আপনার আগে প্রদান করবু। অনেক লোক মানে ভ্রমরে অনেক এ তথ্যক নেই, আথ্য হচ্ছে কোণ না, আপনার ঘরে মহাভারত গ্রন্থক পড়ি পারিবে কি না, কি ঘরে মহাভারত রখিলে কোণ অসুবিধা হব কি? আপনার বহু এবে চ্যানেল ইউট্যুবে যদি প্রশ্ন আপনার ইয়া অনেক মহাভারত আমি ঘরে পড়ি পারিবু কি, উত্তর আসব না, কিন্তু আপনার মহাভারত পড়ি পারিবে অনেক চ্যানেলে কুহযাচ্ছে, কিন্তু কোণ রয়েছে শাস্ত্রীয় রহস্য, সতরে কোণ মহাভারত ঘরে গ্রন্থ রাখা কথা নয়, মহাভারত পড়ি হবনি, সমস্ত গোটিয়ে ধারণা মহাভারত গ্রন্থ ঘরে রাখলে ঘরে ঘরে মহাভারত সৃষ্টি হুয়ে বা কলি হুয়ে, আহাভারত সেপাই পড়া যায় না, কিন্তু আপনার শাস্ত্রর আজ কহবু প্রকৃতরে মহাভারত গ্রন্থ ঘরে রাখি পারিবে কি না, পড়ি পারিবে কি না, ঘরে পড়া যায় কি না, কোণ রয়েছে এ প্রশ্নর উত্তর। অনেক কহতি সত পড়া যাবনি, কিন্তু এক অন্ধবিশ্বাস, আমার শাস্ত্রের বহু কিছু রয়েছে, যা গুরু ঘণ্টাল যে লোক মানে মনরু হি কহতি ধর কালে মহাভারত পড়লে ঘরে মহাভারত, সেমতি কিছু বি নুহে। আপন মানুষ কহবু সে শ্লোক যাহা আপন মানুষ স্কন্দ পুরাণে অতি সুন্দর ভাবে লেখা যাইছে, কোণ লেখা হয়েছে শ্লোকরে স্কন্দ পুরাণে, শালগ্রাম শিলায়স্য গৃহে তিষ্ঠতি মানদ অথ্বাং ভারত গেহে নতঙ্গে বাধত কলি। অর্থাৎ স্কন্দ পুরাণে লেখা হয়েছে যদি আপন ঘরে শালগ্রাম রাখিছেন আউ মহাভারত গ্রন্থক রাখিছেন, আপন কেবেবি কলি প্রভাবে পড়িবে নি বা কলি আপনার কেবেবি স্পর্শ করে পারিব না, এ কথা স্কন্দ পুরাণর প্রমাণ। আউ ভক্তবন্ধু কি কহিলা মহাভারত রাখলে কলি হব বলে, সে কথা বিলকুল শুণতু না, লোক কথা শুণিলে আপনার কোণী গ্রন্থ পড়ি পারিবে, অনেক লোক অনেক মত দেবে নানামণি নানা মত ভি, তেমন লোকে কহবে মহাভারত রাখলে মহাভারত ঘরে হব। আপনার জাঁকি আনন্দ মহাভারতের এক পর্ব ভীষ্ম পর্ব, আউ পর্বরে আপনার শ্রীমদ ভগবত গীতা ভগবান অর্জুন কেছেন সে মহাভারত পর্বরে, অর্থাৎ যদি গীতা আমি ঘরে রাখি পাঠ করে পার, মহাভারত কী রাখি পারিবানি, যুদ্ধর কথা পুরা লেখা হয়েছে শ্রীমদ ভগবত গীতার গীতা ধর্মশাস্ত্র, আউ তেণুকি কোণী গ্রন্থ আমাকে কলি কজিয়া সৃষ্টি করায় না, বরং আমার মনর মানসিকতা আউ আমার যেভাবে ভাবে মনোবৃত্তি সে আমি প্রতিদিন আমি কলি সৃষ্টি নহলে সৃষ্টি হয়ে যাব, তেমন সেপাই আপনার মানে ভ্রমরে পড়ন্তু নি, নিশ্চিন্ত ভাবে ঘরে মহাভারত পাঠ করন্তু, এহা মধ্যে আপনার মঙ্গল হব, আউ কলি প্রভাবে আপনার কেবে পড়বে না, যে ভ্রম রয়েছে এ ভ্রমক দূর করা ভিডিওকে বহুমাত্রা শেয়ার করন্তু, এ লিঙ্ক অন্য পাখে পঠাইবা সহ নিশ্চিন্ত আপনার মানে জাঁ রাখা দরকার, মহাভারত পড়লে কোণী অসুবিধা হব না, আপনার নিশ্চিন্ত পড়ন্তু, বহুত তথ্য আপনার প্রাপ্তি করে পারিবে মহাভারতের। জয় জগন্নাথ, জয় পঞ্চশর। জয় জগন্নাথ। মো দিবাকর দাস আপনার প্রণাম করছি। রাতে হরি কথা কহি যেতিকি অর্থ মিলে তা দ্বারা আমি মানে কিছু অসহায় লোক পাখে পৌঁছু আউ কিছু সেবা করু, আউ আজি আপনার মানে ভাব দিবাকর চ্যানেল সহ যেমন যোড়ি হয়েছেন সেমানে গুন্ডুচি মূষা ভি আপনার সেই অর্থরাশি, এবে আমি নিবেদন করেছিল যে কিছু কম্বল বণ্টন করা যাব আপনার সহযোগ লড়িছিল, তো গুন্ডুচি মূষা ভি দানা আপনার মানে পঠাইলে, আউ সেই দানরে আমি মানে পৌঁছিছু জগৎসিংহপুর জেলা বিরিডি ব্লকর এই যে আপনার দেখুম ভঙ্গা কুড়িয়া পাখে আমি মানে ঠিয়া হয়েছু, যেটি মা মানে শীতরাত্রে কত কষ্ট রুবে আপনার মানে অনুভব করছেন, আমি যেতবে রাতে অধরে রুম হিটর লগে শোচু সেই সময় এই ভঙ্গা কুড়িয়ারে অনেক মা মানে রোচান, তো সেপাই শীতবস্ত্র কত আবশ্যক আপনার জাঁথিবে, তো সেইপাই আমি মানে আসি পৌঁছিছিল, প্রকৃতরে সমুদ্রে বর্ষা হয়ে কিছু লাভ নাই আপনার জাঁচান, আপন মানকর দান প্রকৃত অসহায় পাখে পৌঁছু আমি সবুলে চেষ্টা করু, আপনি জনে বয়স্ক মা আম পাখে অনেক গোটিয়ে কম্বল দেলু, আউ মধ্য মা জনে অনেক কম্বল দেলু, আউ কিছু যে বয়স্ক লোক মানে অনেক কম্বল বাঁটিল, তেমন আপনার সেই গুন্ডুচি মূষা ভাই অর্থরাশি চাহুমান যদি এই সুন্দর কার্যের লাগু, তো নিশ্চিন্ত স্ক্রিনে চাল নম্বরে আপনার নিশ্চিন্ত গুন্ডুচি মূষা ভাই দান পঠাই পারিবে, আউ সেই দানরে আমি মানে পৌঁছবু সেই অসহায় লোক মানুষ সহযোগ করা, তো আপন মানে ভাব দিবাকর চ্যানেল সহ যে যোড়ি হয়েছেন সেমানে ভাগিদার হুঁত, কিন্তু না ধন অর্জনে ধর্ম করি ধর্মে প্রাপ্ত নরহরি, মানুষ জন্ম হয়েছে দিনা দিনে মরব, কিন্তু তার উপার্জিত ধন যদি কাহার উপকারে লাগি পারা ঈশ্বর আপনার নিশ্চিন্ত ভালরে রাখবে, বিশ্বাস আর ভরসা রাখতু, দূরে থাকা লোক মানে সময় পাঁতিনি কাহকু সহযোগ করা, কিন্তু সেমানে যদি চাহিবে
ଆମ ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ସେ ଅର୍ଥରାଶି ପ୍ରତି ମାସରେ ଗୋଟେ ଆମ୍ବୁଲାନ୍ସ ବି କିଣା ହେଇଛି ଆପଣ ଜାଣିଛନ୍ତି, ଆଉ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, କମଳ ବଣ୍ଟନରେ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, କିଛି ଅସହାୟ ରୋଗୀମାନଙ୍କୁ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ତ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ଏବେ କଲ୍ କରନ୍ତୁ, ଆଉ ଏ ଭିଡ଼ିଓକୁ ବହୁମାତ୍ରା ସେୟାର କରନ୍ତୁ। କାହିଁକି ନା କେହି ଯଦି ସହୃଦୟ ବ୍ୟକ୍ତି ଏ ଭିଡ଼ିଓକୁ ଦେଖନ୍ତି, ହୁଏତ ତାଙ୍କର ଶ୍ରଦ୍ଧା ହେବ, ଆଉ ନିଶ୍ଚିନ୍ତ ସେ ଦାନ ରାଶି ପଠାଇଲେ ଆମେ ନିଶ୍ଚିନ୍ତ ଉପକୃତ ହେବୁ। ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ କଲ୍ କରନ୍ତୁ, ଆମେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର, ଆଉ ସେଇ ନମ୍ବରରେ ଆପଣ ଚାହିଁଲେ ପଠାଇ ପାରିବେ ସେବାରାଶି।